হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা, হ্যাপি ভূত চতুর্দশী অলসো। তো এখন সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাড়ি। আর এখন বাজে 9:30 মতো, বাড়ি যাওয়ার কানটার তো পুরো 12টা বেজে গেছে, অবস্থা কানের খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন আর কথা বলছি না। আজকে বাড়ি গিয়ে অনেক কাজ আছে, কালকে যেহেতু কালী পুজো, তো চলো এখন আর কথা বলছি না, বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আমরা বাড়ি এসেছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বেলু বেলু করতে। আমরা যাচ্ছি হচ্ছে প্রদীপ কিনতে, তারপরে কত বাজি কিনতে তো হবে, আর একটু মাছও কিনতে যাচ্ছি। দাদা করে মাকে বেশি কথা বলতে পারছি না, আমার পরে কথা বলবো। চলো চলো যাই আমরা। আমার দেখো গেছিলাম দেখলে বাজারে, বাড়ি চলে এসেছি। আর মামকে দেখবে, মাম এখন ব্যস্ত, ওই দেখো পড়াশুনো করছে, এখন ডিস্টার্ব করলে আবার বাইরে যাওয়ার জন্য বারণ করবো, কান্নাকাটি করবে। তো যাই হোক চলো দেখাই বাইরে, প্রতিটি দিয়ে রাখা আছে, দাঁড়াও চলো তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি। কি হয়েছে তোর, তোকে দেখলে আবার ওরা পাগল হয়ে যাবে। কামড়ে দিলে না ভালো বেরিয়ে যাবে, কামড়ে দেবে। এই দেখো এদিকে টপ কাপুরিও চলে এসেছে, ওরে টপ কাপুরি। দেখো টাইম হয়নি, হাম্বোকে নিয়ে আসিস বাবা। মজা মজা কুচু 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 ছোট ফেটে আসে, ছোট বিস্কুট ফেটে আসে, রান্না ঘরে ঢিলে দিচ্ছে, বিস্কুট নিয়ে আসো, বিস্কুট খাবে। তো দেখো এখানে আমাদের সব প্রদীপ ভেজানো আছে, আর কিছু সময় ভেজানো থাক, তারপরে আমি তুলে তোমার হচ্ছে ওগুলো রোদে উল্টে করে রেখে দেবো। আর একটু সময় থাক, কতক্ষণ, 1 ঘন্টা মতো আছে, আর একটু সময় থাক, তারপরে তুলে উল্টো করে রাখবো। একটুখানি রোদে এসে বসলাম, বসলাম হচ্ছে মেনলি প্রদীপগুলোর জন্য বসেছিলাম, এখন জাম্বর জাম্বগিরি দেখতে বসে পড়েছি। তো চলো একটু করে ঘরে যাবো, এখানে রোদ আর রেখে রাখো, মাঠে রাখো। ও মন্ডি দেখে যাচ্ছে ওখানে কি হচ্ছে, মামাম কি করছে, মামাম বিক্ষু খাওয়াচ্ছে, মামা বলো খাচ্ছে। তো চলো ঘরে যাই, এখন পছন্দ আমি একটু কিছু খাই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে প্রদীপগুলো রোদে দেবো। হয়ে গেছে আমার প্রদীপ তোমার শুকনো করা এই ভেজানো জলে, এবার আমি প্রদীপগুলোকে তুলে নিই, তুলে নিই একটুখানি রোদের মধ্যে, রোদের মধ্যে রাখবো। আর ছোটোবেলা থেকে এই কাজগুলো আমার করতে খুব 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 ভালো লাগে, আর ছোটোবেলা থেকেই এই কাজগুলো আমিই করে আসছি। তো আগের বছর তো তোমরা সবাই জানো কাল অসুর ছিল, এই বাড়িতে প্রদীপ চলতো না, ইভেন আমার শ্বশুরবাড়িতেও চলতো না, তো জ্বালানো হয়নি, খুব মনটা খারাপ ছিল। বাট এবছর সুদে আসলে দুইবারই পুষিয়ে নিলাম, তো প্রদীপগুলো এখন তোমার রোদের মধ্যে উল্টো করে রাখবো, জল থেকে তুলে নিয়ে আগে দেওয়ালে রেখেছিলাম, সমস্ত জল ঝরিয়ে নিয়ে আবার থালার মধ্যে রেখে দিলাম, এইভাবে এখন সন্ধে অবধি উল্টো করে রাখা থাকবে। হয়ে গেছে দেখলে তুলে রেখে দিলাম, এখন বাজে হচ্ছে 1:10 বাকি। সো চলো আমি এক্সারসাইজ কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে, চলো করে নিই। আর আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট ইয়ামি ছিল, দেখো ইলিশ মাছ আর বেগুন দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল আমার মায়ের হাতের, জাস্ট অসাধারণ অসাধারণ, এত অপূর্ব হয় যে বলার না। আবার ইলিশ মাছের পেটের মধ্যে তেল সরি ডিম ভর্তি, এত টেস্টি হয়েছিল যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তো চলো একটু লাঞ্চটা এনজয় করি।
গুড আফটারনুন। তো এখন আমি লাঞ্চ করে উঠলাম, একটুখানি লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ইলিশ মাছ আর পাতলা ঝোল আর ভাত। আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটু মাকে নিয়ে বেরোচ্ছি, কিছু কাজ আছে, তো ওইগুলো মিটিয়ে এসে আবার এসে দিয়া চালবো। এখান থেকে চালে ওই বাড়ি যাবো, ওখানে গিয়ে প্রদীপ জ্বালবো, তো অনেক কাজ আছে। আর কাল সারাদিন তো আমার নির্জলা উপোস কালী পুজো, তো জানো অনেকে অনেক আবার জানো না যে আমি বড়ো মার দণ্ডি কেটে পুজো দিতাম, বাট এবছর তো সেগুলো কোনো মানে অসুবিধা নেই, তার জন্য এমনি পুজো দিতে হবে। তো চাই হোক চলো এখন বেরোই, পরে কথা হবে। তো চলো বেরোই এখন, চলো যাই হোক বেরিয়ে পড়েছি এখন, গাড়ি সামনে দাঁড় করানো আছে, যাচ্ছি চলো। আচ্ছা কিছু মেডিসিন নেবো আর কিছু পার্সোনাল কাজ আছে, পার্সোনাল সেরকম না, কিছু মেডিসিন নেওয়ার আছে, ওর জন্য বাজি নেবো, ওর জন্য বাজি নেবো, চলো। যাই তোমাদেরকে নিয়ে যাচ্ছে, আমার খুব ইমিডিয়েট একটা স্ট্যান্ড নিতে হবে, স্ট্যান্ড না নিলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি দাঁড়ান দেখাচ্ছি, চলে আসছে গাড়ি, চলো মোটে করি। হাতি নেই তো এখানে, মেডিসিন নেওয়া তো হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে যেখানে পার্সেলটা আছে ওটা নেব, নিয়ে বাড়ি চলে যাবো, তারপর বাড়ি গিয়ে আবার প্রদীপ জ্বালাতে হবে, কাজ আছে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো হয়ে গেছে আমাদের মেডিসিন নেওয়া, আর ভাবছি স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডের কথা তো আমি ভুলে গেছিলাম যে কোয়ান্টিতে স্ট্যান্ড আছে। আর চলো যাই, আর এখন শুধু বাকি হচ্ছে পার্সেলটা নেব, তারপরে চলে যাব, তোমাদের ব্যাক ক্যামেরা অন করে বাইরে একটু দেখাই। সুপটা আছে কিন্তু সুপটা খুলতে পারছি না, আর প্রচন্ড গরম, যার জন্য এসিটা বাড়িয়ে দিলাম, এসিটা বন্ধ করে বসেছিলাম, কিন্তু এখন এত গরম যার জন্য বাড়িয়ে দিতে হলো। চলো খাই, একা একা খাবো কেমন লাগে তাই সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ খাবে কি না, কিন্তু সবাই বললো খাবে না, তা না খেলে কি করা যাবে, চলো একাই এনজয় করি। বাট ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে, বাট প্রাইসটা একটু কস্টলি মনে হলো, 50 rupees নিয়েছে 6 piece, তো আমার কাছে প্রাইসটা ভালোই কস্টলি মনে হয়েছে। আর আলো নেই যেটুকু ফ্ল্যাশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো আমি এখন মোমোটা এনজয় করি, করতে করতে এসির হাওয়া খেতে খেতে বাড়ি যাই, আর বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। চলে এসছি বাড়ি, তার ফ্ল্যাশটা অন করে নি, মাস্কটা খুলে দিয়েছি, তার কারণ হচ্ছে শরীরটা খারাপ লাগছিল, তার জন্য এখন চাই ঘরে গিয়ে হচ্ছে প্রদীপ জ্বালাবো, কি মজা। ভাড়াটা দেখবে তার, বসেছি এখন প্রদীপ নিয়ে, এগুলো এক্সট্রা রেখে দিয়েছি, এতগুলো লাগবে না, সবাই তো জানো 14টা প্রদীপ হলে হয়ে যায়, কিন্তু বেশি করে রাখলাম যদি বেশি লাগে তো, অনেক প্রদীপ আবার ডিসপুটও থাকে, যেমন তোমার হচ্ছে তেল পড়ে যায় নিশ্চয়ই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমার লাগবে না। Did you wait?
তো চলো আগে সন্ধে টন্ধে গুলো রেডি করে রাখি, জাস্ট তেল এনে ঢেলে ঝালিয়ে চলে যাবো। তার কারণ হচ্ছে আমার বাড়ির গিয়েও আবার কুটির চালাতে হবে, তো ওর জন্য সব রেডি করে রাখি। তেলটা দাদাকে পাঠিয়েছি আনার জন্য। আজকে তো আমাদের 14 শাক আর হচ্ছে আজকে আমাদের 14 শাক আর 14 প্রদীপ দাদা, তো দুপুরবেলা তো 14 শাক খেয়ে নিয়েছি। আর এখন চলো সব কয়টা আজকে সাজিয়ে নিই, তারপর সাজিয়ে আমি আর পায়ে দুজন মিলে গিয়ে দেবো বাইরে। আমি সাজিয়েটা নিই, ওইদিকে পায়ে ব্যস্ত আছে, আমি আমার বাড়ি যাবো, তো অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে না দিলে হবে না, সন্ধ্যের মধ্যে দিতে হয়। আমাদের এখানে সন্ধ্যা হচ্ছে এখন কটা বাজে, 6:30 বাজে। একটু দেরি করে ইচ্ছা করে দিলাম যাতে একটু সময় থাকে, তারপরে হচ্ছে আমি ছিলামও না, এই জাস্ট ঢুকলাম বাড়ি। চলো সাজিয়ে নিই, তারপরে সব দেখাচ্ছি, ঠিক আছে? তো হয়ে গেছে রেডি, এবার চলো তেলটা ঢেলে নিই। একটা থেকে দুটো টুকরো টুকরো করে দিলে সব কটাতে বুক জল বুকে দেওয়া হয়ে যেত, করবো? দেখো আমাদের প্রদীপ রেডি হয়ে গেছে, শুধু এখন বাকি হচ্ছে জ্বালানো। আর এখানে দেখতেই পাচ্ছ 14টা প্রদীপ রেডি, তো আগে জ্বালিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এইখানে দেখো কে বসে আছে, মাম্পু বসে আছে এখানে। মাম্পুর গরম লাগছে মনে করসল পরে, করো না উলু দিচ্ছে রে পায়ে, মাম উলু দিচ্ছে, করতে করতে আমার সব কটা প্রদীপই জ্বালানো হয়ে গেছে। তো চলো এবার প্রদীপ গুলো দিয়ে দিই, দিয়ে দিলে তারপরে বাড়ি যাবো। তো বাড়ি চলে এসেছি, এবারে এখানে জ্বালাবো প্রদীপ, তো বাইরে বসেই করি, করে নিয়ে জ্বালিয়ে দেবো। তো যাই হোক চলো আগে জ্বালিয়ে নিই, তারপর দেখাচ্ছি এখন যদি শুভ ফ্রি হয়ে যায় ওকে বলছি ভিডিও করে নিতে। বাপের বাড়ি দেখালাম, এবার শ্বশুর বাড়িটা দেখাই, মানে যেখানে আমি থাকি সেটা দেখাই।
এই দেখো, এবার চলো ঘরে যাই। ঘরে দেখো, এই হচ্ছে আমার ঠাকুরের কাজ, এখানে আমি আলো লাগিয়েছি, আর এই হচ্ছে আমার বেডরুম। এবারে চলো এখানে, শুধু বাইরেটা তোমাদের দেখিনি, এই দেখো কাঁচের সামনেও দিয়ে দিয়েছি। তো এই জাস্ট আমি বাইরে ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে 10টা। এখন হচ্ছে তোমার এ করবো, চেঞ্জ করবো, চেঞ্জ করে নিয়ে হচ্ছে তোমার এইগুলো জ্বালিয়ে দিয়ে গেছিলাম। পুজোর দিনে ঘর অন্ধকার রাখা ভালো লাগে? আর দেখো এই লাইটটা কি ভালো লাগছে না ঠাকুরের কাছে? তো যাই হোক, এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে নিয়ে ব্লগটা শেষ করবো। তারপরে কিছু কাজ আছে, শুভ খেলা দেখবো, আমি সেই কাজগুলো সারবো। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপরে কথা বলছি। আর ব্লগটা শেষ করতে পারিনি, রাত হয়ে গেছিলো, কাজ করতে করতে একটা কাজ করছিলাম, তো ওর জন্য শেষ করা হয়নি। এবারে এই ব্লগটা শেষ করি। আজকে তো কালী পুজো, সবাইকে জানাই হ্যাপি কালী পুজো। আর আজকে এখন তো আমি খেতে পারবো না, কারণ আমার তো উপোস, সেই রাত্রিবেলা উপোস মানে ভেঙে পুজো দেব, অঞ্জলি দেব, তারপরে বাড়ির সামনে আজকে আমি বাপের বাড়িতে থাকবো। আর এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, অবশ্যই জানাবে কেমন হয়েছে। এবারে নাইটি টাইটি পরা বন্ধ, এইগুলোই পরবো, দাঁড়াও একটুখানি ওয়েট করো, ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর আমার এই ড্রেসটা যদি নিতে চাও তাহলে বলো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো টাটা, বাই বাই।